ডাক্তার প্রাণগোপাল দত্ত, কুমিল্লা সাত আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এই রাজনীতিবিদ মোট একবার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রাণগোপাল দত্তের জন্ম 1953 সালের 1 অক্টোবর। তার শিক্ষাগত যোগ্যতা MBBS, MCPS, PhD, MSc, FRCS ও FCPS। এই রাজনীতিবিদ পেশায় একজন চিকিৎসক। প্রাণগোপাল দত্ত কুমিল্লার চান্দিনার মহিচাইলে জন্মগ্রহণ করেন। তার বাবা কালাচাঁদ দত্ত এবং মায়ের নাম কিরণ প্রভা দত্ত। প্রাণগোপাল দত্তের স্ত্রী জয়শ্রী রায়। তিনি ঢাকা মেডিকেল কলেজে গাইনি বিভাগের অধ্যাপক ছিলেন। এ দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রাণগোপাল দত্ত মহিচাইল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল জীবন শুরু করেন। 1968 সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 5 বিষয়ে লেটার সহ স্টার মার্ক নিয়ে ম্যাট্রিক পাশ করেন তিনি। এই পরীক্ষায় চান্দিনা থানাতে তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন। পরে 1970 সালে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। 1976 সালে চট্টগ্রাম মেডিকেল থেকে সপ্তম স্থান নিয়ে MBBS শেষ করেন। প্রাণগোপাল দত্ত সোভিয়েত ইউনিয়ন থেকে MS এবং PhD করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের নাককানগলা বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয় ডাক্তার প্রাণগোপাল দত্তের। সহকারী অধ্যাপক পদে নিয়োজিত ছিলেন চট্টগ্রাম ও রংপুর মেডিকেল কলেজে। এছাড়া সহকারী অধ্যাপক হিসেবে তৎকালীন IPGMR বর্তমানে PG হাসপাতালে কাজ করেছেন। অধ্যাপক হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তিনি নিয়োজিত ছিলেন। 1999 সালে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক কান গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান পদে। একই বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য পদেও দায়িত্ব পান। পরপর 2 মেয়াদি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2015 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি। প্রাণগোপাল দত্ত চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রাখায় স্বীকৃতি হিসেবে 2012 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। একই বছর বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন তিনি। 2011 সালে UGC অ্যাওয়ার্ডে ভূষিত হন। খ্যাতিমান চিকিৎসক প্রাণগোপাল দত্ত চিকিৎসকের পাশাপাশি নাম লেখান রাজনীতিতেও। 2021 সালের 20 সেপ্টেম্বর কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ আলী আশরাফের পরপারে চলে যাওয়ায় আসনটি শূন্য হয়।